আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক আমি খালিদ সাইফুল্লাহ এলম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ পান করানোর জন্য দোয়া অর্থাৎ কেউ যদি আমাকে পানি পান করায় বা অন্য তরল জাতীয় কোনো খাবার বা সাধারণত পানি যারা পান করাবে তাদের জন্য এই দোয়াটা করতে হবে তারা আসুন খুবই ছোট্ট একটি দোয়া আপনারা একটা মুখস্থ করবেন এবং যখন রাস্তাঘাটে চলার সময় অনেকে দেখবেন পানি পান করায় হ্যাঁ অনেকে পানি দেয় পানি খাওয়ানোর জন্য তৃষ্ণা লাগে পানি খান অনেকে খাওয়ায় পানি খাওয়ায় তো সেক্ষেত্রে আমরা এই দোয়াটা করবেন ইনশাআল্লাহ তো দোয়াটা হচ্ছে অল্ল হুম আত ইম মান আত আমানি ওয়াস্ক ইনি অল্ল হুম আত ইম মান অত আমানি ওয়াস্ক ইমান সাকি অ্ল আমার সাথে পড়েন অল্ল হুম অল্ল হুম মা আত ইম আত ইম অন আ তান আ আত আমানি আত আমানি আত আমানি ওয়াস ইমান সনি ওয়াস ইমান এভাবে শব্দ শব্দ করে বারবার করে পড়ার পরে পুরোটা আবার একসাথে পড়বেন আর ল হুম্মা অত আইম্মান অত আই মানি এভাবে দুয়ারটা নিচে মুখস্থ করে ফেলবেন বাংলা উচ্চারণ আর ল হুম্মা গুণ হবে আর লতে টান হবে এখানে আকার হবে না আর ল হবে আর ল হুম্মা অত ইমমান যে এই আইন গোলাজেবেল আল করে দিয়েছি অত আহিমমান ইম মিমে গুননা হবে হাইপেন আছে টান হবে বা লম্বা করতে হবে আত আ এটা আহ যে গলার থেকে আসবে আ লাল করে দেওয়ার কারণ হচ্ছে গলায় নিবেন আত আমানি নুনে টান হবে এই যে জেরে বাম পাশে ইয়া মাদের হরফ আত আমানি ওয়স্কি মান মানে গুননা হবে নুন সঙ্গে সিনার্স একফা গুননা মান সাক কফে টান হবে জবর পরে খেলে লিফ্ট মাদের হরফ সাক নুনে টান হবে জেরে পরে ইয়া আমাদের হরফ অর্থ হে আল্লাহ যে আমাকে আহার করিয়েছে আপনি তাকে আহার করায়েন আর যে আমাকে পান করিয়েছেন আপনি তাকে পান করায়েন তো আজকে এখানেই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া আবার সেবা সর্বদা মানুষের কল্যাণে কল্যাণে